হ্যালো মাই ক্লাস ফোর স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কি তাই তো? সবাই বই তো নিশ্চয়ই হাতে পেয়েই গেছো, এবার কিন্তু পড়াটা স্টার্ট করার পালা, কি তাই তো? তো প্রত্যেকবারের মতো এবার তো পারছি না তোমাদেরকে ক্লাসে গিয়ে চার্ট ভিডিও দেখিয়ে পড়াতে, বাট যতদিন এখন স্কুল না খুলছে এই অনলাইন স্টাডিটাই একমাত্র ভরসা। তো সেই জন্য আমি একটু ডিটেলে চেষ্টা করছি তোমাদের কাছে প্রত্যেকটা লেসন প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও পৌঁছে দেওয়ার জন্য। তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, আর সাইড বাই সাইড আমি গার্জিয়ানদেরকেও বলছি, আপনারা যদি একটু ওদেরকে হেল্প করেন তাহলে ওরা কিন্তু বাড়িতে বসেও এইভাবে অনলাইন ক্লাস করেও কিন্তু পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তারপর স্কুল ওপেন হলে তো স্টাডি চালু হবেই, টাইম টু টাইম একটা রুলস মেনটেন করে যে পড়াশোনাটা সেটা হবেই। ওকে, তো প্রত্যেকটা ভিডিও আমার ফলো করতে থাকুন। ওদের ক্লাস ফোরের বাটারফ্লাইয়ের ওপর আজকে আমার ফার্স্ট লেসেন আর কি, রিভিশন লেসেনের ফার্স্ট পার্ট আজকে আমি পড়াবো। একটু ভিডিওটা লেন্দি বিকজ আমি একটু ডিটেলে গিয়ে বলি, কারণ ক্লাসে তো সব ধরনের স্টুডেন্টই থাকে, আর এটা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য মানে চ্যানেলেও আপডেট দিই আর কি, চ্যানেলেও আপলোড করি, দ্যাটস ওয়াই সেখানেও অনেক ধরনের স্টুডেন্টরা ভিডিও দেখে, সেহেতু একটু ডিটেলে বললে ওদেরও সুবিধা হয়। ওকে, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, আর লট অফ থ্যাঙ্কস ফর দ্যাট, যারা করোনি এক্ষুনি করে নাও, শেষ অব্দি ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর শেয়ারও করো, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডে যাই এবং আমরা লেসনটা স্টার্ট করি, ঠিক আছে? দেখো রিভিশন লেসন অ্যাক্টিভিটি ওয়ান। তোমাদের রিভিশন লেসন মানে কি? ক্লাস থ্রিতে তোমরা যা যা করে এসেছো তারই একটা জিস্ট তোমরা এই লেসনে পাবে, মানে যেগুলো অলরেডি তোমরা জানো তার উপরই তোমাদের এখানে কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। ওকে, তো চলো আমরা একটু দেখে নিই এখানে কি কি অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান, এখানে কি করতে হবে? লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। এ কলামে কি রয়েছে? কিছু অ্যানিমালস রয়েছে যার পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর বি কলামে রয়েছে কারা? এই অ্যানিমালসদের বেবিজ যারা তারা। তোমাদের কি করতে হবে? এ কলামের সাথে বি কলামে ম্যাচ করতে হবে। এ কলামের ফার্স্ট পিকচার কোনটা তোমরা দেখতে পাচ্ছ? একটা কুকুরের ছবি, ডগের ছবি, রাইট? তাহলে ডগের বেবিকে আমরা কি বলবো? ডগের বেবিকে আমরা কি বলি? পাপ্পি। তো এখানে দেখো এটা ম্যাচ করলে কি হবে? পাপ্পি। তোমরা এটা তীর দিয়ে ম্যাচিংও করতে পারো, বেশি কনজাস্টেড হয়ে যায় বলে, খারাপ দেখতে লাগে বলে আমি এখানে আর দেখাইনি, আমি জাস্ট পাশে নাম্বারিং করে তোমাদের শো করেছি, আই থিঙ্ক তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। তো তোমাদের সামনে বই তো নিশ্চয়ই খোলা রয়েছে, বইতে তোমরা এগুলো কিন্তু সলভ করে নাও, আর যদি চাও নিজেরা সলভ করার পরেও কিন্তু এই ভিডিওটা দেখে মেলাতে পারো। ওকে, তো চলো এবার আমরা বাকিগুলো দেখে নিই। ফার্স্ট ডগ ছিল, ডগের বেবিকে আমরা পাপ্পি বলি, তাহলে এখানে আমি পাশে দেখো কি মার্ক করেছি, নাম্বার ওয়ান। নেক্সট দেখো নাম্বার টুতে রয়েছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের বেবিকে আমরা কি বলি? কাফ বলি। দেখো তোমরা হয়তো ভাববে যে কাউ, তার বেবিকেও তো আমরা কাফ বলি। অ্যাকচুয়ালি বেশ কিছু সিমিলারিটি তোমরা পাবে এরকম বেবিজের ক্ষেত্রে অ্যানিমালসদের, তার একটা লিস্ট আমি তোমাদের প্রোভাইড করব রিভিশন লেসন কমপ্লিট করার পরে। সেই ভিডিওটা তোমাদের ক্লাস থ্রি এর জন্য, ফোরের জন্য, ফাইভের জন্য, তোমরা ক্লাস ফোর তোমাদের জন্য থাকবে, তার সাথে সাথে থ্রি ফাইভ সেই সমস্ত স্টুডেন্টরা ওই একই ভিডিও ফলো করে এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করতে পারবে, ঠিক আছে? এই সমস্ত এক্সট্রা টপিকগুলোও কিন্তু শিখে রাখাটা দরকার। তোমরা এখানে শুধুমাত্র চারটে অ্যানিমালসের বেবি জানবে আর বাকিগুলো অজানাই থেকে যাবে, সেটা কিন্তু ঠিক নয়, সবটাই জেনে রাখাটা দরকার। আমি অবশ্যই প্রোভাইড করব, তার জন্য যেটা করতে হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, আর প্রচুর পরিমাণে শেয়ার করো এটা তোমাদের বন্ধুদের সাথে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে নিজেদের টাস্কটা কমপ্লিট করতে পারে। ওকে, এরপর দেখো রয়েছে হরিণের ছবি, নাম্বার থ্রি হলো হরিণ। এই হরিণ
মানে ডিয়ার। এই ডিয়ারের বেবিকে আমরা কি বলি? ফন, FAWN, ফন। দেখো এখানে আমি ট্রি দিয়ে মার্ক করেছি। নেক্সট হচ্ছে টাইগার। টাইগারের বেবিকে আমরা কি বলি? কাব। তাই দেখো নাম্বার 4 আমি এখানে মার্ক করেছি। এটা ভীষণই সিম্পল, ক্লাস 3-তে অনেক তোমরা করেছো, 4-এ আবার পেলে, উইংস বইতে তোমরা এরকম আরও পাবে, ঠিক আছে? তো আই থিঙ্ক এগুলো তোমাদের করতেও মজা লাগে, তাই তো? চলো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি 2-তে কী রয়েছে? লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। ইনসেক্টস মানে কি? পতঙ্গ। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তোমরা কি এদেরকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। এখানে দেখো পিকচার দেখে তোমাদের ইনসেক্ট কোনটা সেটা চিনতে হবে, আর সেই ওয়ার্ডটাই এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের সাজিয়ে ওয়ার্ডটা লিখতে হবে। তো প্রথম দেখো এখানে একটা মাছি দেখতে পাচ্ছ, অনেকগুলো মাছি রয়েছে, আর এখানেও কি রয়েছে? LYF এলোমেলো করে দেওয়া আছে, জাম্বল করা রয়েছে, তোমাদের এগুলো অ্যারেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? FLY ফ্লাই। ফ্লাই মানে কি? মাছি। নেক্সট হচ্ছে দেখো PASW। এই ছবিটা দেখে দেখো কিছুটা ইয়েলো ইয়েলো রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা বোলতার ছবি। বোলতাকে ইংলিশে কি বলা হয়? ওয়াস্প, WASP। নেক্সট দেখো ঝিঝি পোকা, CIRKCTE, এটাও জাম্বল করে দেওয়া রয়েছে, সাজিয়ে করলে কি হবে? CRICKET, এটা কিন্তু ক্রিকেট খেলা নয়, অ্যাকচুয়ালি এই ক্রিকেট মানেও কিন্তু ঝিঝি পোকা। রাত্রে দেখবে অনেক পোকা একসঙ্গে ডাকছে বলে তোমাদের কিন্তু মাঝে মাঝে মনে হয়, একটু জঙ্গলের দিকে গেলে বা একটু নির্জন জায়গার দিকে গেলে এই রকম পোকাদের ডাক কিন্তু শুনতে পাওয়া যায়, ওকে? তো এদেরকে আমরা বলি ঝিঝি পোকা। এই ইনসেক্টসগুলোকে আমি একটু তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই, চলো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে পিকচারগুলো দেখে। দেখো এখানে ফার্স্ট যেটা রয়েছে দেখে বুঝতে পারছো কিসের ছবি এটা? দেখো এটা হচ্ছে একটা ক্রিকেট, মানে যেটা আমি তোমাদের এক্ষুনি শো করলাম, ঝিঝি পোকার ছবি। এখানে দেখো একটু বড় করে ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে, গ্রিন কালারের দেখতে, একটু ব্রাউনি গ্রিন যেটা আর কি। আর দেখো নিচে আমি লিখেও দিয়েছি স্পেলিংটা, ক্রিকেট, এটা হলো ঝিঝি পোকার ছবি। নেক্সট দেখো পরিষ্কার এখানে কিন্তু দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বইতে একটু অস্পষ্ট লাগছিল। এখানে দেখো ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে কি সুন্দর বডি কালারটা, বাট এই বলতা হুল যদি একবার ফুটিয়ে দেয় তখন কিন্তু একে আর এতটা তোমাদের ভালো লাগে না কি, তাই তো? ভীষণ জ্বালা করে। আচ্ছা আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এর থেকে বেশি আমি জুম করতে গেলে স্ক্রিনের বাইরে চলে যাবে। একটু ক্লোজলি দেখো, ক্লিয়ার তোমরা কিন্তু বুঝতে পারবে এর কতগুলো লেগস রয়েছে, ডানা রয়েছে, ঠিক আছে? এটা হলো ওয়াস্প মানে বলতা। নেক্সট দেখো এটা একটা মাছির ছবি, পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম মাছি তোমরা সবসময় বাড়িতে দেখতে পাও, তাই তো? এরা হলো কিন্তু হাউস ফ্লাই, বাট আরো এক ধরনের ফ্লাই রয়েছে যাদেরকে দেখো এই রকম দেখতে হয়। এরা কিন্তু সাধারণত একটু বিষাক্ত ধরনের হয়, আর এদেরকে একটু ডিপ ফরেস্টে দেখতে পাওয়া যায়। ডিপ ফরেস্ট কেন? নর্মাল একটু যেখানে গাছপালা বেশি, একটু জঙ্গলের সাইডে গেলে, একটু গভীর জঙ্গলের দিকে গেলে এরকম কিন্তু তোমরা দেখতে পাবে। এদের থেকে কিন্তু খুব সাবধান, এদেরকে বলা হয় ড্রাগন ফ্লাই। তো ভালো করে তোমরা পিকচারটা দেখে নাও, ইফ ইউ ওয়ান্ট তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এনি টাইম দেখার জন্য। এরকম আরও অনেক ইনসেক্টস রয়েছে, ক্লাস 3-এর ভিডিও আমার আপলোড করা রয়েছে উইংসের, সেটাও তোমরা দেখতে পারো, লিংক তোমরা পেয়ে যাবে আমার প্লেলিস্টে। আমি জানি তোমরা নিজেরা পারবে না, একটু গার্ডিয়ানদের বলো, ওনারা তোমাদের প্লেলিস্ট থেকে খুঁজে বার করে দেবেন। প্রচুর ইনসেক্টসের ওপর আমার এরকম ভিডিও কিন্তু বানানো রয়েছে, ওকে? এবার তাহলে চলো আমরা আবার আমাদের মেন স্লাইডে চলে যাই, যেখানে আমি তোমাদের মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম আর কি পুরো বিষয়গুলো। তো দেখো আমি আবার লেসনে ফিরে যাচ্ছি।
দেখো তাহলে আমরা এখানে ফ্লাই দেখলাম, ওয়াস্প দেখলাম আর ক্রিকেট দেখলাম। ওকে চলো এবার হচ্ছে অ্যাক্টিভিটি 3। এখানে কি করতে হবে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক। এখানে দেখো কিছু অ্যানিমালস এর নাম দেওয়া রয়েছে আর ডান দিকে রয়েছে এদের সাউন্ড। এগুলো তোমরা 3 তে করেছো, উইংস বইতেও করেছো। তো এখানে জাস্ট কি করতে হবে, ম্যাচিং করতে হবে। সেম ওয়েতে দেখো আমি পাশে নাম্বারিং করেছি, আমি কোনো তীর মার্কিং করে তোমাদের দেখাইনি। বাট পরীক্ষায় তোমরা ইনস্ট্রাকশন ফলো করবে, যেভাবে করতে বলা হবে ঠিক সেভাবেই কিন্তু করবে। প্রয়োজনে কোয়েশ্চেন পেপার শো করে ম্যামকে দেখিয়ে নেবে যে কিভাবে করতে হবে। সো ফার্স্ট অ্যানিমাল হচ্ছে কাউস। কাউসরা কিভাবে ডাকে দেখো, এখানে আমার এ নাম্বারিং করা আছে, মু, এম ডাবল ও মু, কাউস সাউন্ড করে মু। নেক্সট হচ্ছে শিপ। শিপ মানে তোমরা জানো ভেড়া। ভেড়া কিভাবে সাউন্ড করে দেখো, এখানে আমার রয়েছে বি, ব্লিট, শিপ, বি এল ই এ টি, ব্লিট সাউন্ড করে। নেক্সট হর্সেস। হর্সেস মানে হলো ঘোড়া। ঘোড়া কিভাবে সাউন্ড করে দেখো, নেই, এন ই আই জি এইচ, নেই। এখানে আমি দেখো নাম্বার সি মার্ক করেছি। স্পেলিংগুলো প্রত্যেকটা ভালো করে কিন্তু তৈরি করো, কারণ এগুলো তোমাদের ব্ল্যাঙ্কও দিতে পারে, মানে সাউন্ডটার নাম তোমাদের নিজেকেও লিখতে হতে পারে, সেক্ষেত্রে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি তোমাদের স্পেলিং না রেডি থাকে। নেক্সট দেখো স্নেকস। স্নেকস হচ্ছে, স্নেকস কিভাবে ডাকে, হিস, এইচ আই ডাবল এস, এটা তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে টাইগার্স। টাইগার কিভাবে ডাকে, টাইগার হুঙ্কার করে, তাই তো, রোর, আর ও এ আর, রোর। সো দেখো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তোমরা বইতে সলভ করে নাও, নিজে চাইলে করতে পারো। আমি সবসময়তেই আগে তোমাদের বলে থাকি যে নিজে করাটাই আমি বেশি প্রেফার করি, তারপর মেলাও নিজে যদি পারো, বিকজ এটা কিন্তু রিভিশন লেসন অলরেডি তোমাদের করা। ওকে চলো এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে দেখে নেব। এখানে কি আছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। মানে এখানে কিছু ওয়ার্ড এলোমেলো করে দেওয়া রয়েছে, তোমাদের কি করতে হবে, প্রপার সেন্টেন্সটা লিখতে হবে। প্রপার সেন্টেন্স মানে কি, মিনিংফুল সেন্টেন্স মানে যে সেন্টেন্সের একটা মানে আছে। এখানে দেখো মিল্ক, আস, কাউস, গিভ পরপর লেখা আছে, দ্যাট মিন্স কি, এর কোনো মানে হচ্ছে না। এবার এই ওয়ার্ডগুলোকে পরপর সাজিয়ে যদি লেখা যায় তবেই কিন্তু একটা মানে তৈরি হবে, ঠিক আছে। আর সেন্টেন্সকে তখনই আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হিসাবে নেব যদি তার একটা প্রপার মিনিং থাকে। ওকে এবার দেখো কিভাবে আমি সাজাচ্ছি। সেন্টেন্স তৈরি করার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেটা কি, সবার প্রথমে বসাতে হয় সাবজেক্টকে, মানে বাক্যে যার সম্বন্ধে বলা হচ্ছে। তো এখানে দেখো তোমরা বুঝতেই পারছ বাক্যটাতে কাও সম্বন্ধে বলা হচ্ছে, গরু সম্বন্ধে বলা হচ্ছে, তাই সবার ফার্স্টে আমি কাকে বসাবো, কাউস, এই ওয়ার্ডটাকে বসাবো। তারপরে কি বসাতে হবে, দেখতে হবে যে কোনো ভার্ব আছে কিনা, ভার্ব মানে কি, কাজ করা বোঝাচ্ছে, এরম কোনো ওয়ার্ড রয়েছে কিনা। তো দেখো এখানে আমার এরকম ওয়ার্ড রয়েছে, গিভ, তাই দেখো কাউজের পাশে আমি গিভ বসালাম। তাহলে দেখো কি মানে দাঁড়ালো, কাউস গিভ, গরু দেয়। এবার প্রশ্ন হচ্ছে কাকে দেয়, কাকে দেয়, আমাদেরকে দেয়, তাই দেখো এখানে একটা ওয়ার্ড আছে আস, ইউএস, আস, আস মানে হচ্ছে আমাদেরকে। এবার হচ্ছে কি দেয়, গরু আমাদের কি দেয়, দুধ দেয়, এখানে দেখো মিল্কের কথা বলা হয়েছে, তাই লাস্টে দেখো বসানো হয়েছে মিল্ক। একটা সেন্টেন্সের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, আমি আগেও বললাম, সেটা হলো এস ভি ও ফরম্যাট। এস ভি ও ফরম্যাট মানে হলো সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। বাক্যের মধ্যে সাবজেক্টকে বসিয়ে দেবার পরে দেখতে হবে ভার্ব কোথায় রয়েছে, ভার্ব বসাবে, তারপর বাকি যা যা পড়ে থাকে সেই পুরো অংশটাকে বলা হয় কিন্তু অবজেক্ট। এবার একটু তোমাদের বুঝে দেখে নিতে হবে যে
অবজেক্টের ক্ষেত্রে যদি দুটো বা তিনটে ওয়ার্ড থাকে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এটা তোমরা যত প্র্যাকটিস করবে, আমি এর উপর তোমাদের প্র্যাকটিস সেটও প্রোভাইড করব, যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু এটা তোমরা ভালোভাবে শিখে যাবে যে কিভাবে সেন্টেন্সগুলোকে সাজাতে হয়। সেন্টেন্স না মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো সাজিয়ে কিভাবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয়। ঠিক আছে, তো আই থিঙ্ক বিষয়টা কিছুটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যখন আমি সেন্টেন্সের ওপর সেপারেট ভিডিও বানাবো তখন ইন ডিটেল সেখানে আমি তোমাদের বুঝিয়ে দেব যে কিভাবে এই সেন্টেন্স মেকিংটা করা পসিবল। ওকে, দেখো নেক্সট হচ্ছে মিট ডগস ইট টু লাভ। আবার দেখো এখানে কার সম্বন্ধে বলা হয়েছে, ডগস এর সম্বন্ধে, তাই দেখো আমি কি বসিয়েছি, ডগস। আফটার দ্যাট ভার্ব খুঁজবো আমি, ভার্ব এখানে দেখো রয়েছে লাভ, লাভ মানে ভালোবাসা, তাহলে ডগস লাভ বসিয়ে দিলাম। এবার কি আসবে, অবজেক্ট আসবে, অবজেক্টের মধ্যে দেখো এবার এখানটা একটু মানেটা ভাবতে হবে, কুকুর ভালোবাসে, কি ভালোবাসে, মাংস খেতে, টু কখন আসে, যখন আমরা তে বোঝাই, আর ইট হলো ভার্ব, আরেকটা ভার্ব, এখানে দেখো দুটো ভার্ব আছে, এরকম যখন দুটো ভার্ব থাকবে তখন কিন্তু একটু তোমাদের বুদ্ধি করে ভাবতে হবে যে প্রথমে কোন ভার্বটাকে আমি বসাবো। দেখো এখানে মানে অনুযায়ী লাভটাকেই কিন্তু আমাকে আগে বসাতে হয়েছে, ডগস লাভ, এবার হচ্ছে খেতে, আমি আগেই বললাম টু মানে তে বোঝায়, আর ইট হলো কি, খাওয়া, তাহলে টু ইট মানে খেতে, এবার কি খেতে ভালোবাসে, মিট, সবার লাস্টে আমি মিট বসালাম, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। ওকে, নেক্সট ইন দা লিভস টাইগার দা ফরেস্ট, এখানে দেখো কার সম্বন্ধে বলা হচ্ছে, বুঝতেই পারছো টাইগার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ফার্স্ট সাবজেক্ট আমার কি হবে, দা টাইগার, দা হলো আর্টিকেল, এ অ্যান্ড দি এগুলো তো তোমরা আগে অনেক প্র্যাকটিস করেছো। ওকে, সো দা টাইগার দিয়ে আমি স্টার্ট করলাম, আফটার দ্যাট ভার্বকে বসাতে হবে, ভার্ব হলো এখানে লিভস, দা টাইগার লিভস, এবার কোথায় বসবাস করে, জঙ্গলে বসবাস করে, ইন দা ফরেস্ট, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, পার্টস অফ স্পিচের ভাগ, আমি যখন আবার তোমাদের পার্টস অফ স্পিচের সেপারেট ভিডিও আপলোড করব তখন সেখানে ডিটেল কিন্তু বলে দেবো কোথায় ইন বসবে, মানে পার্টস অফ স্পিচের একটা পার্ট হলো প্রিপোজিশন, প্রিপোজিশন ইন কোথায় বসবে, অন কোথায় বসবে, সেটা নিয়ে আমি ডিটেল ডিসকাশন করব। আপাতত এখন তোমরা শুধুমাত্র সেন্টেন্স কনস্ট্রাকশন মানে মিনিংফুল সেন্টেন্স তৈরি করার দিকে মন দাও। সো দা টাইগার আমি সাবজেক্ট পেয়ে গেলাম, লিভস হচ্ছে আমার ভার্ব, সেটা আমি বসিয়ে দিলাম, এবার কি পড়ে রয়েছে, ইন দা ফরেস্ট, দেখো আমি সেভাবেই কিন্তু সাজিয়েছি। নেক্সট জেব্রাস, সি ইন ভি আফ্রিকান দা ফরেস্ট, দেখো এবার কিন্তু একটু একটু করে ওয়ার্ড বাড়ছে, একটু তোমাদের বুঝে বুঝে করতে হবে যে এখানে সাবজেক্ট হলো ভি, দেখো আমি ভি বসিয়েছি, তারপর আমরা দেখি, দেখি এখানে হচ্ছে দেখো সি, তাই এখানে আমি সি বসালাম, ভি সি, এবার প্রশ্ন হচ্ছে কি দেখি, জেব্রাস দেখি, জেব্রাদের দেখি, সো ভি সি জেব্রাস কোথায় দেখি, ইন দা আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান ফরেস্টে, সো ইন দা আফ্রিকান ফরেস্ট। ঠিক আছে, নেক্সট দেখো কল্ট বেবি ইজ এ হর্স দা অফ এ, এটাও এলোমেলো একদম করে জাস্ট ওয়ার্ডগুলো দিয়েছে, এবার দেখো কল্ট আমরা কাদের বলি, হর্সদের বেবিকে, তাই তো, তাহলে আমরা শুরুটা কিভাবে করতে পারি, এখানে দেখো কল্ট সম্বন্ধে বলা হচ্ছে মানে হর্সের বেবি সম্বন্ধে বলা হচ্ছে, তাই আ কল্ট এটা হলো আমার সাবজেক্ট, ইজ দা, তারপরে আমি ভার্ব পেয়ে গেলাম, ইজ, ইজ হলো বি ভার্ব, মেন ভার্ব নয়, ভার্ব অনেক রকম হয়, ভার্বের ওপরেও কিন্তু সেপারেট ভিডিও তোমরা পাবে। ওকে, অ্যাকচুয়ালি এটা তোমাদের ফার্স্ট লেসন, এরপর ব্যাক টু ব্যাক তোমরা গ্রামারের ওপরেও প্রচুর ভিডিও পাবে,
ঠিক আছে? তো তখন এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইজ বসালাম, আফটার দ্যাট দ্য বেবি অফ আ হর্স, তাহলে কল্ট হলো হর্সের বেবি। এটাকে আমি দেখো খুব সুন্দর ওয়ার্ড টু ওয়ার্ড সাজিয়ে একটা সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেললাম। এবার চলো আমি তোমাদের একটু ক্লিয়ার দেখিয়ে দিই, যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো প্রপারলি। ওকে, দেখো এটা ফার্স্ট পেজটা চলে আসছে ইনসেক্টসের, যেটা আমি দেখালাম। নেক্সট দেখো অ্যাক্টিভিটি ফোর এর সেন্টেন্সগুলো, এখানে একদম তোমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ। ফটাফট আমি বলবো স্ক্রিনশটটা কিন্তু তুলে নাও, যাতে পরে তোমরা পড়তে পারো। দেখো, নাম্বার ওয়ান হলো কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। নাম্বার টু, ডগস লাভ টু ইট মিট, গরু ভালোবাসে মাংস খেতে। গরু না, সরি, এটা কুকুর। ডগস লাভ টু ইট মিট। নেক্সট, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, বাঘ জঙ্গলে বসবাস করে। উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা জেব্রা দেখতে পাই আফ্রিকান ফরেস্টে। আ কল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স, ঘোড়ার বেবিকে আমরা কল্ট বলি। আমি তোমাদের দেখো বড় করে দেখাচ্ছি একটাই কারণে, স্ক্রিনশট নেওয়ার জন্য। সো আই থিঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমি আবার তোমাদের বইতে ব্যাক করছি। দেখো নেক্সট যেটা রয়েছে, অ্যাক্টিভিটি ফোর সলভ হয়ে গেল। এবার হচ্ছে দেখো, এখানে একটা রয়েছে, একটা ডিসকাশন পার্ট রয়েছে ডোমেস্টিক অ্যানিমাল আর ওয়াইল্ড অ্যানিমালদের নিয়ে। তো এটা আমি পরে আসছি তোমাদের, আমি লেসনটা শেষ হওয়ার পর দেখাবো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো নিচে একটা হেল্প বক্স দেওয়া রয়েছে, আর মেল আর ফিমেল রয়েছে। মেল মানে জানো পুরুষ, আর ফিমেল মানে হলো মহিলা। যার মেল ভার্সন দেওয়া রয়েছে তার ফিমেলদের আমরা কি বলি সেটা লিখতে হবে, যাদের ক্ষেত্রে ফিমেল দেওয়া আছে তাদের মেল কি হয় সেটা লিখতে হবে, এটাও কিন্তু অ্যানিমালসদের। সো ফার্স্ট দেখো স্ট্যাগ, স্ট্যাগ আমরা বলি পুরুষ হরিণদের। হরিণের আরেকটা কিন্তু সিনোনিম হলো, সেম মানে হলো স্ট্যাগ। তোমরা যেটা জানো সেটা হলো ডিয়ার, আরেকটা হলো স্ট্যাগ। সো পুরুষ হরিণ স্ট্যাগ, আর স্ত্রী হরিণকে আমরা বলি হাইন্ড, HIND হাইন্ড। নেক্সট দেখো টাইগার, যার ফিমেল হলো টাইগ্রেস। হর্স, এখানে দেখো ফিমেল দেওয়া রয়েছে মেয়ার, তার মেল হলো হর্স। নেক্সট দেখো ডগের, এখানে মেল দেওয়া রয়েছে যার ফিমেল হবে বিচ, BITCH বিচ। ভিক্সেন হলো ফিমেল দেওয়া রয়েছে যার মেল হবে ফক্স। এখানে দেখো হেল্প বক্সে কিন্তু হিন্টসও দেওয়া রয়েছে, বাট এক্সামে কিন্তু তোমাদের এই হেল্প বক্স নাও দেওয়া হতে পারে, ওকে? ম্যাচিং দেওয়া হতে পারে বা ব্ল্যাঙ্ক শুধু দিয়ে দেওয়া হতে পারে। সো স্পেলিং কিন্তু মুখস্থ করাটা মাস্ট, ওকে? চলো এবার পরের অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স, এটা দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে একটা করে সেন্টেন্স দেওয়া রয়েছে যার ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড দেওয়া রয়েছে, যেটা সঠিক ওয়ার্ড তোমাদের মনে হবে তার মাথায় টিক মার্কিং করতে হবে। ফার্স্ট দেখো, দেয়ার আর মেনি, আর আছে আবার মেনিও বলছে, মানে কি প্লুরাল বোঝাচ্ছে, অনেক বোঝাচ্ছে। তাই দেখো এখানে কিন্তু টাইগার্স হবে, মানে প্লুরাল। টাইগার বলতে একটা বাঘ, টাইগার্স বলতে অনেক বাঘ বোঝায়। দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। নেক্সট, অ্যান ইগল না ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। এখানে দেখো অ্যান বলা হয়েছে, অ্যান মানে কিন্তু একটি বোঝায়। এখানে ই হলো ভাওয়েল, তাই ইগলের আগে অ্যান বসেছে, নালে কিন্তু এ বসত। সো অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একজন ইগল
অনেক উঁচুতে উঠতে পারে আকাশের। নেক্সট, দ্য পিকক না পিককস ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিকক হলো আমাদের, ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। এক্ষেত্রে আমরা কিন্তু এস ইউজ করব না, দা আছে, মেনশন করে পুরো পিকক, মানে কি বলবো, পুরো পিকক যে বার্ডস, সেই সমস্ত রকম বার্ডসদেরকে এক্ষেত্রে একত্রে পিকক বলা হচ্ছে, বোঝাচ্ছে। এখানে এস অ্যাড করার কোনো দরকার পড়ে না। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। নেক্সট, ক্যাট স্ল্যাশ ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। বিড়াল দুধ খেতে ভালোবাসে। এখানে দেখো সমস্ত বিড়ালরাই দুধ খেতে ভালোবাসে, তাই এখানে কিন্তু ক্যাটস হয়েছে। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। লাস্ট, দ্য কুকু সিংস সুইটলি। এখানেও দেখো একই জিনিস, দা আছে বলে পিককের এখানে কিন্তু হলো না, মানে পিককস হলো না, পিকক হলো। এখানেও কিন্তু সেম দেখো, দা কুকু, নির্দিষ্ট করে কুকুকে বোঝানো হচ্ছে, কোকিলকে বোঝানো হচ্ছে যে এই কোকিল মিষ্টি গান গায়। তাই এখানেও কিন্তু দেখো কুকু হবে, কখনোই কিন্তু তোমরা কুকুস করবে না, কুকু বলতে কোকিলকে বোঝায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 7। এই অ্যাক্টিভিটি 7 কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, কেন? কারণ এখানে তোমাদের আমি একদম কিছু পিকচার্স দেখাবো সামনে থেকে, প্রত্যেকটা ক্লিয়ারলি বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আমার সারা দেহের মধ্যে ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস রয়েছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, লোকেরা আমাকে খুঁজে পায় গভীর জঙ্গলে। হু অ্যাম আই, আমি কে? এখানে প্রাণীটার সম্বন্ধে কিছু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে জিজ্ঞেস করা হয়েছে হু অ্যাম আই, আমি কে। মানে এই হিন্টসগুলো দেখে গেস করে তোমাদের বলতে হবে যে এখানে কোন অ্যানিমালসের কথা বলা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে অ্যানিমাল মানে টাইগারের কথা বলা হয়েছে। ওকে, তো চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই টাইগারের পিকচারটা। দেখো একটু ভালো করে ফলো করলে কিন্তু দেখতে পাবে যে টাইগারের গায়ে দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু যে আমরা যেটা বলে থাকি আর কি, যে টাইগারের গায়ে কালো আর হলুদে স্ট্রাইপ করা থাকে, সেই স্ট্রাইপটাই কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, দেখো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, কখনো এটা ব্ল্যাক, আবার কেউ কেউ এটাকে ব্রাউনও বলে। সমস্ত বাঘেরই যে হুবহু একদম কালো আর হলুদই হবে, নট দ্যাট, কেউ একটু ব্রাউনিশ, কেউ একটু ডিপ ব্ল্যাক, কিন্তু ইয়েলোটা কমন। সো ইয়েলোর সাথে হলুদের সাথে ব্ল্যাকের স্ট্রাইপ, দেখতে কিন্তু ভীষণই সুইট লাগছে, বাট ইনি কিন্তু ভীষণই ফেরোসিয়াস, ভীষণ হিংস্র, তোমরা সবাই জানো কি, তাই তো? ওকে, তো চলো এবার আমরা টেক্সটে ফিরে যাব। নেক্সট কি আছে দেখে নি। দেখো, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, আমি হলাম পশুদের রাজা। আই হ্যাভ আ মেন, মেন কথাটার মানে হলো কেশর। কেশর মানে দেখবে সিংহের চারিদিকে, আমি বলেই দিলাম এটা অ্যাকচুয়ালি হু অ্যাম আই সিংহ বোঝাচ্ছে, মেন একমাত্র এখানে কিন্তু পিকচারেও আমি তোমাদের দেখাবো সিংহের কিন্তু কেশর থাকে, বাঘের কিন্তু কেশর থাকে না। ওকে, আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? দেখো এখানে রোর কিন্তু দুজনের ক্ষেত্রেই বলা হয়েছে, ঠিক আছে। আমরা বাঘের ক্ষেত্রেও আগে দেখেছি যে যখন আমরা সাউন্ড পড়ছিলাম দেখেছি যে টাইগারও কিন্তু রোর করে, গর্জন করে, আবার লায়নও কিন্তু রোর করে। বাট লায়ন আর টাইগারের মধ্যে ডিফারেন্স, তাদের কিন্তু মেন মানে কেশর যেটা বাঘের থাকে না, আনসিংয়ের থাকে। ওকে, তো চলো একটু এবার আমরা আবার কেশরটা দেখে নিই। দেখো ঠিক চারপাশটা ফলো করো আর বাঘের পিকচারটা ফলো করো। বাঘের মুখের চারধারে কি এরকম কোনো কেশর রয়েছে? নেই। বাট
সিংহের মুখের চারধারটা দেখো, একদম মাথা থেকে ঘাড় থেকে গলা পর্যন্ত কিন্তু নেমে এসছে। এই চারধারের পুরোটাই হলো কিন্তু সিংহের কেশর। ওকে, নেক্সট, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লেট, আমি সাউন্ড করি। কিভাবে? ব্লেট, যেরকম ভাবে কিন্তু শিপও সাউন্ড করে। ওকে, নেক্সট, হু অ্যাম আই, আমি কে। চলো আমরা একটু পিকচারে ডিফারেন্সটা দেখে নিই যে এক্স্যাক্টলি এখানে কি বলতে চেয়েছে। আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাতে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো, আই থিঙ্ক ক্লিয়ারলি এবার তোমরা বুঝতে পারছ। দেখো, এখানে একটা গোটের পিকচার আমি রেখেছি, গোট মানে ছাগল, আর এখানে দেখো একটা গরুর ছবি আমি রেখেছি, গোট ভার্সেস কাউ। এবার দেখো কোন কোন বিষয় আমরা এই গরু আর ছাগলের মধ্যে মিল পাই। মেন মিলটা আমরা কোথায় পাই? দেখো, গিভস মিল্ক, আমি এখানে রাইট মার্ক করেছি। গরু আমাদের দুধ দেয়, ছাগলও আমাদের দুধ দেয়। নেক্সট দেখো, আরেকটা মিল রয়েছে যেটা গ্রাস, গরুও ঘাস খায় আবার ছাগলও কিন্তু ঘাস খায়। বাট ডিফারেন্সটা কোথায় দেখো? ইট ব্লেটস আর ইট মুভস, গরু মুভস করে ডাকে আর ছাগল ব্লিটস করে ডাকে। ওকে, সো এবার লেসনে গেলে আমরা দেখো কি দেখতে পাবো। এখানে কার কথা বলেছে? ব্লেট, ব্লিট করে ডাকার কথা বলেছে। তাহলে গরু ঘাস খায়, ছাগলও ঘাস খায়, এটা আমরা দেখে বুঝতে পারবো না যেখানে গরুর কথা বলেছে। আমি এখানে আনসারটা দিয়ে দিয়েছি বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আর যখন এটা থাকবে না তখন তোমরা কিভাবে গেস করবে? গরু ঘাস খায়, গরু দুধ দেয়, ছাগলও ঘাস খায়, ছাগলও দুধ দেয়, কিন্তু গরু মুজ করে ডাকে আর ছাগল ব্লেট করে ডাকে। তাহলে এখানে ব্লেট রয়েছে, দ্যাট মিন্স এখানে হু অ্যাম আই, আই অ্যাম আ গোট। এইভাবে এখানে কিন্তু আই অ্যাম আ তোমরা একদম বলবে না, জাস্ট কিন্তু আনসারটা লিখবে। ওকে, চলো পরেরটা দেখে নিই। আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুট, আমি হুট এরকম সাউন্ড করি, হু অ্যাম আই। এই হুট এটা দেখেই কিন্তু তোমরা বুঝে যাবে যে এখানে প্যাঁচার কথা বলা হয়েছে। রাত্রে তো অনেক প্রাণী বেরোয়, আবার অনেকে এরকম রয়েছে যারা উড়তেও পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা এই হুট দেখে যার কথা সবার আগে আমাদের মনে আসে সেটা হলো কিন্তু আউল, প্যাঁচা হুট করে শব্দ করে। চলো একবার ঠিক এরকমই একটা আমরা প্যাঁচার ছবি দেখে নিই। দেখো, একদম নাইট, ডার্ক একটা অ্যাটমসফিয়ার, চাঁদ দেখা যাচ্ছে, দেখে একটু ঘোসলি অ্যাটমসফিয়ার মনে হয়, তাই তো? একটা ভুতুরে ভুতুরে ব্যাপার, বাট একদমই নয়, এটা জাস্ট সিনটা এরকম করা হয়েছে। যারা তোমরা হরার মুভি দেখো বা হরার সিরিয়াল দেখো, আমি বলবো একদম কিন্তু দেখো না, ঠিক আছে? এগুলো ছোট থেকে এত দেখাটা ঠিক না। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যেগুলো এডুকেশনাল মানে সিরিয়াল বা এডুকেশনাল যেগুলো থাকে আর কি, সেগুলো তোমরা দেখো, সেই কার্টুনগুলো দেখো, ইংলিশ কার্টুন দেখো, যেখান থেকে তোমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, আমি একটু অন্যদিকে চলে গেলাম আর কি আলোচনা করতে করতে। এনিওয়েজ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে প্যাঁচা, আর প্যাঁচা কিভাবে সাউন্ড করে? হুট। তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? আউল। নেক্সট, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজটা নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, দেখো টেল লেজ নাড়ানো, কুকুর যদিও বেশি নাড়ায় বাট বিড়ালকেও কিন্তু আমরা লেজ নাড়াতে দেখি, কি তাই তো? বাট পাপ্পি আমরা কাদের বলি? কুকুরের বেবিকে। সো এটা দেখে আমরা বুঝতেই পারবো যেখানে ডগের কথা বলা হচ্ছে। আর এই ওয়াগ টেল ব্যাপারটা কি, এটা চলো একটু আমরা দেখে নিই যে ওয়াগ টেল বলতে ঠিক কি বোঝাতে চাওয়া হচ্ছে। ওকে, একটা খুব সুন্দর পিকচার দিয়ে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যেখানে একটা ডগ কিন্তু তার টেলটা ওয়াগ করছে। দেখো দেখো, একবার ও কিন্তু অ্যাকচুয়ালি খেলছে, প্লে মুডে রয়েছে, বাট করতে করতেও কিন্তু দেখো, এটা একটা ফানি পিকচার যদিও, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কুকুরদের যখন খুব আনন্দ হয় বা কোনো পরিচিত মানুষকে দেখতে পায়,
আবার যখন কেউ ধরো তুমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছো, একটা কুকুর সামনে আছে, তখনও কিন্তু সে লেজ নাড়তে থাকে। ওকে, তো এই বিষয়টাকেই কিন্তু বলা হচ্ছে ওয়্যাগ টেইল। ঠিক আছে, চলো এবার আবার আমরা লেসনে ফিরে যাই। নেক্সট আমাদের কি রয়েছে দেখি, আই হ্যাভ আ হিউজ বডি, আমার একটা বিশাল দেহ রয়েছে। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি শুঁর। এটা দেখেই তো তোমরা নিশ্চয়ই ধরে ফেলবে যে ট্রাঙ্ক শুঁর কার থাকে, না হাতির থাকে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, হাতি কিভাবে সাউন্ড করে, ডাকে ট্রাম্পেট। এটা দেখেও কিন্তু বোঝা যায় এলিফ্যান্ট ট্রাম্পেট এরকম সাউন্ড করে। সো হু অ্যাম আই, এখানে দেখো এলিফ্যান্ট, জাস্ট আমি আনসারটা লিখে দিয়েছি। তো একটু আমরা এরকম কিছু পিকচার দেখে নিই চলো, যে এলিফ্যান্টদের অ্যাক্টিভিটিটা এক্স্যাক্টলি কীরকম হয়, আমি একটু বড় করেই দেখাই, তাহলে তোমরা ভালোভাবে এনজয় করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো ক্লাসে তো এগুলো সবটাই তোমাদের দেখিয়ে দেখিয়ে করানো হতো, বাট এখন অনলাইনে যতটা পারছি দেখাচ্ছি, যেভাবে আমি আগেও তোমাদের চ্যাটের মাধ্যমে দেখাতাম, ঠিক আছে, বাট যতটা পসিবল হচ্ছে আমি তাও দেখাচ্ছি। জাস্ট আমি নেক্সট স্লাইডে গিয়ে দেখাচ্ছি, দেখো কি হিউজ বডি, যেটা এক্ষুনি বল মানে টেক্সটে লেখা ছিল আমি বললাম তোমাদের। এখানে দেখো তিনটে, দুটো কিন্তু বড় হাতি রয়েছে প্যারেন্টস, আর একটা কিন্তু বেবি এলিফ্যান্টকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো লং ট্রাঙ্ক, হাতির সুর রয়েছে, আর হাতির দেহ তো বিশাল, অবশ্যই তোমরা জানো হাতি তো আমরা আই থিঙ্ক সবাই দেখেছো, যারা এখনো দেখোনি তারা কিন্তু এক্ষুনি বলো গার্ডিয়ানদের যে চিড়িয়াখানায় নিয়ে যেতে, এবং লাইভ হাতি কীভাবে কীরকমভাবে অ্যাক্টিভিটিগুলো করে সেটা যেন তোমাদের দেখায়। আর এখন তো ইউটিউব আছে, তোমরা সার্চ করলেই দেখতে পাবে, ঠিক আছে, তো দেখে নিও। আর এটা দেখে আই থিঙ্ক তোমরা নিশ্চয়ই এনজয় করছো, তাই তো? এরকম লাইভ ভিডিও দেখে দেখে পড়ার কিন্তু মজাই আলাদা। সো একদমই তোমরা বোর হচ্ছো না আমি শিওর। চলো এবার আমরা আবার একটু লেসনে চলে যাই। দেখো লাস্ট যেটা বলছে, আই হ্যাভ ওয়েবড ফিট, লিপ্ত পদ। এবার এই লিপ্ত পদ ব্যাপারটা কি সেটাও আমি তোমাদের দেখাবো। আই লে এগস, আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ গাছপালা খাই। হু অ্যাম আই, ওয়েবড ফিট বললে, লিপ্ত পদ বললে কিন্তু হাঁসের কথাও আমাদের মাথায় আসে, হাঁসেরও কিন্তু ওয়েবড ফিট। তারপরেই দেখো লে এগস, হাঁসও কিন্তু ডিম পাড়ে, সো কমন ফ্যাক্ট। আই ইট ওয়াটার প্ল্যান্টস, হাঁসও মাঝে মাঝে কিন্তু একদম যে খায় না বলবো না, খেয়ে থাকে, বাট বেসিক্যালি সবটাই কিন্তু যেন হাঁসের সাথে মিল পাওয়া যাচ্ছে, বাট এটা আমি ফ্রগ বললাম। কেন বলো তো ফ্রগ বললাম, কারণ জলজ প্ল্যান্টস গাছ এটা কিন্তু আমরা ফ্রগদেরই বেশি খেতে দেখি, ঠিক আছে। এবার চলো একটু ওয়েবড ফিটটা দেখে নি কেমন হয়। দেখো এটাও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো। দেখো খুব ভালো করে এই ব্যাংকটাকে ফলো করো, ফ্রগটাকে সুইম করতে করতে ব্যাংকটা যাচ্ছে, পাটা খেয়াল করো, দেখেছো কিভাবে চামড়া দিয়ে জোড়া। এটা তো ভিডিও, এখানে দেখো একটা স্টিল পিকচারও আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে এখানে দেখো জোড়া রয়েছে। তোমাদের আঙুলগুলো এরকম জোড়া কি, কখনোই নয়, তাই তো? কিন্তু ব্যাঙের দেখো একটা করে এখানে চামড়া দিয়ে আঙুলগুলো জোড়া রয়েছে, প্রত্যেকটা আঙুল দেখো একটা অপরের সাথে চামড়া দিয়ে জোড়া, সেই জন্যই প্রত্যেকটা পা, সামনের পা পিছনের পা বোথ, ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু এটাকে বলা হয় ওয়েবড ফিট, জোড়া পা, বা এর বাংলা হলো লিপ্ত পদ, ঠিক আছে। আর ও যখন সুইম করে তখন দেখো কিভাবে জলের নিচ দিয়েও যাচ্ছে, এটা কিন্তু একদম আন্ডার ওয়াটার পিকচার, মানে আন্ডার ওয়াটার ভিডিওটা ক্যাপচার করা হয়েছে, ঠিক আছে। সো দেখো কি সুন্দরভাবে ওয়েব ফিট নিয়ে ব্যাংকটা সুইম করছে, আর এখানেও দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে।
তো এটা দেখো বোঝা গেল যে এখানে কার কথা বলা হচ্ছে, ফ্রগের কথা বলা হচ্ছে। সো এখানে দেখো আমি লিখে দিচ্ছি ফ্রগ, ঠিক আছে। তো আজকে আমরা লেসন 7 পর্যন্ত করলাম। যেহেতু ভীষণই সিম্পল স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আমি একটু বেশি বেশি তোমাদের করিয়ে দিচ্ছি, এটা রিভিশন লেসন, আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি 8 থেকে ডিসকাস করব। এই ভিডিওটা তার মধ্যে কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করে ফেলো, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি শিওর যে তোমরা ভীষণই এনজয় করেছো, কারণ আমি যতটা সম্ভব চেষ্টা করেছি পিকচার ভিডিও দেখিয়ে তোমাদের পড়াটা বোঝানোর। তো এভাবেই বারবার ভিডিওটা দেখো, যতবার খুশি দেখো, দেখে কিন্তু প্রিপেয়ার করে ফেলো নিজেকে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমি পরের পার্টের ভিডিওটাও তোমাদের জন্য নিয়ে আসছি। সো বাই বাই স্টুডেন্ট ফর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও, ওকে।